সিঙ্গিং রিলেটেড অ্যাপ্লিকেশন, রিয়াজ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্লে স্টোর কিংবা আইও স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনার টিচার থাকুক বা না থাকুক সহজভাবে এখানে প্রত্যেকদিন প্র্যাকটিসের মাধ্যমে এক একটা লেসন আপনার জন্য ওপেন হয়ে যাবে, নতুন নতুন লেসন আপনার সামনে অ্যাভেলেবেল হয়ে যাবে, গুরুজির সঙ্গে খুব সহজভাবে এখানে কিন্তু রিয়াজ করতে পারবেন। এই কোর্সগুলোর মধ্যে রয়েছে ঠাট বা অলঙ্কার, রয়েছে প্রায় 10টার মতো ঠাট রয়েছে এর মধ্যে, প্রত্যেকটা ঠাটের মধ্যে কিন্তু পাল্টা বা অলঙ্কার রয়েছে। এরপর যদি চান আপনি রাগ প্র্যাকটিস করতে, 24টার মতো রাগ আছে, খুব সহজভাবেই গুরুজিরা গাইবেন, তার সঙ্গে আপনারা খুব সহজভাবে কিন্তু ধরে ধরে এক একটা রাগের মধ্যে আরোহ অবরোহ পাকার সবির চলন আলাপ সবই রয়েছে, প্র্যাকটিস করতে পারবেন। এরপর যদি চান সেমি ক্লাসিক্যাল করতে, সেমি ক্লাসিক্যালের মধ্যে রয়েছে কৃষ্ণ ভজন, দেবী ভজন, কবির ভজন সবই অ্যাভেলেবেল আছে, বলিউড সঙ্গও আছে কয়েক কতগুলো, সেই বলিউড সঙ্গের এক একটা লাইন ধরে ধরে কিন্তু আপনাকে গুরুজিরা শোনাবে, সে সঙ্গে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। স্মার্ট তানপুরা রয়েছে, স্মার্ট তানপুরাতে আপনারা আপনার শর্টটা ঠিকঠাক লাগছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন খুব সহজভাবে। ভোকাল রেঞ্জের মাধ্যমে আপনারা করতে পারবেন যে আপনি তারা সত্যি দিকে কতটা যেতে পারছেন কিংবা ওদের সত্যি দিকে কতটা আসতে পারছেন, সেগুলো কিন্তু চাষি করতে পারবেন। খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, সবাই ডাউনলোড করে দেখুন, আশা করি খুব উপকার পাবেন অ্যাপ্লিকেশন সাহায্যে। বন্ধুরা আসুন আমরা একটু দেখে নেব সন্দেশে আতি হে হামে তার পাতি যে গানের যে বাকি অংশ ছিল, অর্থাৎ সেকেন্ড পার্টটা আমরা একটু দেখে নেব, অর্থাৎ থার্ড এবং ফোর্থ অন্তরাটা আমরা একটু দেখে নেব এই লেসনে। আর এর আগে আমরা কিন্তু একটা পার্ট অন করেছি, তো যারা দেখেনি তারা অবশ্যই সেটি আগে দেখে নেবেন, তারপরে কিন্তু এটিতে আসবেন, কারণ সেখানে আমি স্থায়ী দেখিয়েছি, মিউজিক দেখিয়েছি এবং প্রথম অন্তরা এবং দ্বিতীয় অন্তরা আলোচনা করেছি। এটি হলো সেকেন্ড পার্ট, যারা প্রথমটা দেখেনি তারা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে ক্লিক করে আপনারা প্রথম অন্তরাটা দেখে নেবেন, তারপরে এটা আসবে। তো থার্ড অন্তরা শুরু হচ্ছে কিন্তু গা থেকে, প্রথম চারটি লাইন যদি আমরা শিখতে পারি এই অন্তরার, তাহলে তারপরের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রথম অন্তরায় বাজিয়ে এসেছি, তো সেগুলো আমরা পরের দিকে জানবো। তো আমরা একটু প্রথম প্রথম লাইনটা একটু শেখার চেষ্টা করবো, রয়েছে এরকম, কভি এক মমতা কি, কভি এক মমতা কি, কভি গামা, কভি এক এক ধায়ের উপরে, এক মমতা, মমতা ধাসা কলি ধা, মমতা কি কিটা পামাগা কি। তো প্রথম লাইনটা এরকম, কবি এক মমতা কি। সেকেন্ড লাইন যাব, প্যার প্যার কি গঙ্গা কি, প্যার কি গঙ্গা কি, প্যার গাগা কি মা কি গঙ্গা ধাপা গঙ্গা কি, প্যার প্যার কি গঙ্গা কি। ওকে, এই প্রথম দুটো লাইন যেমন বাজালাম ঠিক তারপরে দুটো লাইন বাজনা একই রকম, কিরকম, জো জো চি জো চিঠি আতে হে, জো চিঠি আতে হে, জো চিঠি আতে হে। ওকে, তারপর লাইন ফোর্থ লাইন কিরকম, সাথ বোলাতি হে, সাথ গাগা সাথ ও লাতি হে, সাথ ও লাতি হে। ওকে, তো এরপরের যে লাইন রয়েছে অর্থাৎ 5 নম্বর লাইনটা, মেরে দিন বচপন কে, তো সেই লাইনের যে বাজনা আর আমরা যে প্রথম অন্তরাতে যে বাজনাটা বাজিয়েছিলাম, অর্থাৎ কিসি কি শাসনে যে বাজনা ছিল, অর্থাৎ প্রথম অন্তরার যে 5 নম্বর লাইন ছিল সেই লাইন কিন্তু একই রকম, অর্থাৎ সেখান থেকেই কিন্তু এই লাইনগুলো শুরু হচ্ছে, একই রকম বাজনা আসছে। তো কীরকম একটু খেয়াল করবেন, আমরা যদি ওই 5 নম্বর লাইনটা ধরি প্রথম অন্তরার, কিসি কি শাসনে, তারপরে 6 নম্বর লাইন কিসি কি ধরকন্নে, হ্যাঁ, তো এর এইরকম পরপর যে মিউজিকগুলো যেরকম আমরা শিখেছিলাম সেরকম কিন্তু পরপর আসবে, কীরকম একটু খেয়াল করবেন, এরকম, মেরে মেরে বচপন কে, মেরে দিন বচপন কে খেলে ও আঙ্গন কে। ওকে, ঠিক একই রকম হবে তারপরের লাইনে বাজনা, একই রকম, হ্যাঁ, ও ছায়া চল কে, হ্যাঁ, যেমন বাজনা ছিল, হ্যাঁ, ও টিকা কাজল তা। ওকে, তো আমি আবার একটু দেখাবো লাইনটা, তো দেখানোর বিষয় কোনো কিছুই নেই, পরপর কিন্তু একই রকম আসছে, একই মিউজিক, একই বাজনা, জাস্ট কথাগুলো আলাদা, সেই আমরা কিন্তু, আমি আবার রিপিট করছি,
অন্তরাতে আমরা যে পাঁচ নম্বর লাইনটা বাজিয়েছিলাম সেই লাইন থেকে কিন্তু পরপর সেই বাজনাগুলোই আসবে এখানে। হ্যাঁ, মেরে দিন বচপন কে খেলে হো অঙ্গন কে খেলে হো অঙ্গন কে, ওকে, ও ছায়া আঁচল কে ও টিকা কাজল কা, ওকে। তারপরে যে লাইন আছে ওলোরি রাতমে, অর্থাৎ সেই লাইনের কথা যদি বলি তাহলে সেটা আসবে সেই আমরা যে বাজিয়েছিলাম কি বাজনা বাজিয়েছিলাম যেন কিসি কে কাজুরোনে যে বাজনা বাজিয়েছিলাম, অর্থাৎ সন্দেশে আতে হে যে বাজনা ওলোরি রাতমে সন্দেশে আতে হে ওলোরি রাতমে, হ্যাঁ, ওনরমি রাতমে, পরের লাইন ওনরমি হাতমে ও চাহত আঁখোমে ও চিন্তা বাতমে, ওকে। সেই বাজনা কিন্তু পরপর কিন্তু যে বিগড়না উপার সে যে আমরা তো স্থায়ীতে এই এই সিঙ্গেল লাইনটা রিপিট শিখেছিলাম, তো এক্ষেত্রে কিন্তু রিপিট অবশ্যই সরগমগুলো রিপিট থাকছে মিউজিকটা, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে কিন্তু এখানে কথা অন্য হয়ে যাচ্ছে, রাইট, কিরকম সেটা হচ্ছে এরকম একই কথা জাস্ট আলাদা, মহব্বত আন্দর সে মহব্বত আন্দর সে মহব্বত আন্দর সে, ওকে। সেই বিগড় না উপর সে যে বাজনা শিখলাম মহব্বত আন্দর সে, ওকে। তারপর লাইন সেটি রয়েছে এরকম, জাস্ট এখানে একটু চেঞ্জ আছে, সে লাইন খেয়াল করবেন, তো আমরা এটা কিন্তু স্থায়ীতে শিখেছি কিন্তু করে ও তেরি মা করে ও তেরি মা, কিরকম করে ও করে ও তেরি মা, সেই বাজনাটা করে ও তেরি মা, ওকে। তারপর লাইন আর সেটি তো এখানে শুরু হচ্ছে পা থেকে, যে বাজনা ছিল কে তুম বিনে ঘর সুনা সুনা, সেই লাইন এহি হর খত এহি হর খত মে পুছা মে তেরি মা, হ্যাঁ, মেরি মা, সরি, মেরি মা, এহি হর খত এহি হর খত মে পুছা মে রি মা, এহি হর খত মে পুছা মে রি মা, ওকে। তারপরে আসবে সেই লাইন কে ঘর কব আওগে, সেই বাজনা আমাদের, হ্যাঁ, মা তো যখন শেষ হলো কেন কে ঘর কব আওগে, সেই বাজনাই আসছে পর্ব করে স্থায়ী ঢুকছে। তারপরে যাবো আমরা এরপরে যে অন্তরা রয়েছে সে আমরা একটু দেখে নেবো কেমন আছে শেষের অন্তরা, তো শেষের অন্তরাটা অনেকটা বড়, তো চেষ্টা করবেন যে কোনোভাবে একটু তোলার, আর নিচে ডিসক্রিপশন বক্সে ইংলিশ সরগম সহ লিরিক্স পেয়ে যাবেন ইংলিশের, তো সেগুলো দেখতে পারেন, আপনার সাহায্য আপনাদের সাহায্যে আসতে পারে, হ্যাঁ, তো চলুন আমরা একটু দেখে নেবো, রয়েছে এরকম ধাতে কিছু রয়েছে এটা রয়েছে ধায়ের উপরে গুজারনি বালি গুজারনি বালি গুজারনি 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 সেটা আছে নি সাসা গুজারনি বালি বালিটাও কিন্তু সাইর উপরে এ গুজারনি বালি হাবা হাবা বাতা হাওয়া সেটা আছে তার সাথে রে সা নি সা হাওয়া বাতা বাতা নি ধা বলনি ধা, তো প্রথম লাইনটা কিরকম এ গুজরনি ওয়ালি হাওয়া
মাতা সেকেন্ড লাইন দেখবো আমরা একই রকম বাজনা প্রথম লাইনটা যেমন শিখলাম ওকে মেরি মেরা ইতনা মেরা ইতনা কাম করেগা ক্যা মেরা মেরা ধানি ধা কো বললি মেরা ইতনা কাম ইতনা কাম পুরোটা ইতনা কাম পুরোটা তার সত্যকে সাইর উপরে মেরা ইতনা কাম করে করেগি 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 রে সা নি সা নি করেগি ক্যা ক্যা ক্যাটা ধায়ের উপরে সেকেন্ড লাইনটা কিরকম মেরি ইতনি কাম করেগি ক্যা ওকে এর পরের লাইন যাবো সেটি রয়েছে এরকম মেরে গাঁও যা মেরে গাঁও যা কিরকম রে এখানে মেরে সেটা হচ্ছে নিধা মেরে গাঁও যা গাও মাধা যা পাপা মেরে গাঁও যা নিধা মাধা পাপা মেরে গাঁও যা ওকে তারপর লাইন তার সঙ্গে যে লাইনটা অর্থাৎ তারপরে অংশটা সঙ্গে লাইনের সেটি হচ্ছে এরকম বাজনাটা একই রয়েছে মেরি মেরে দোস্ত কো একই রকম বাজনা মেরে মেরে দোস্ত কো দোস্ত কো মেরে দোস্ত কো সালাম সালাম তো সালাম দে সালাম দে সালাম সেটা হচ্ছে রে পাধা পাপা মা সালাম সালাম রে পাধা পাপা দে মায়ের উপর দে সালাম দে তাহলে এটা কিরকম একটু খেয়াল করবো মেরে গাঁও যা মেরে দোস্ত কো সালাম দে ওকে তো এই যে আমরা প্রথম তিনটে লাইন যেরকম শিখলাম ঠিক একই রকম ভাবে এরপরে যে তিনটে লাইন আছে একই রকম ডিটো বাজনা তো কিরকম আমরা একটু দেখে নেবো তবুও রয়েছে এরকম মেরি গাঁও মে হে জো ও গলি মেরে গাঁও মে হে জো ও গলি ওকে তো কিরকম প্রথম লাইন দেখে নেবো এই লাইনটা চার নম্বর লাইনটা মেরি মেরি গাঁও মে হে জো ও গলি ওকে মেরি গাঁও মে হে জো ও ও গলি গলি নিধা ওকে তারপরের লাইন যাবো আমি দুবার রিপিট করছি না কারণ এগুলো আমরা শিখেছি যেহেতু যাহা রহতা হে মেরি দিল রুবা যাহা রহতা হে মেরি দিল রুবা ওকে তারপরে উসে মেরি পা প্যার কা উসে কি রকম উসে মেরি প্যার কা তো উসে মেরি প্যার কা এভরি তো ঠিকই আছে কিন্তু এখানে সামান্য একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে জাম দে সেটা হচ্ছে এখানে জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ আছে সালাম দে যে যেখানে যেরকম বাজনা ছিল সেটা নেই এখানে আর শুধু রিপিটে এখানে রিপিট বলতে কি এইখানে একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে জাম দে কিরকম নিধা পাধা পাপা জাম জাম তো জাম জাম দে ওকে তো এই লাইনটা কিরকম আমি একটু দেখাবো তোর হচ্ছে উসে মেরি প্যার কা জাম দে জাম দে জাম জাম দে ওকে তো এই যে লাস্টের লাইনটা এটারই একটা রিপিট আছে রিপিটে বাজনা চেঞ্জ আছে তো একটু খেয়াল করবেন কিরকম একটু খেয়াল করবেন সেটি রয়েছে এরকম রেতা শুরু হয়েছে
उसे मेरी प्यार, उसे मेरी प्यार का जाम दे, उसे चेंज आज कर, उसे मेरी प्यार का जाम दे। ओके, रे रे पा 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 धा पा धा पा मामा, उसे मेरी प्यार का जाम दे। তারপর লাইনটা শুরু হচ্ছে কিন্তু মা থেকে, তোরা যেরকম তো করি কোমল ধা লাগবে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ওহি থোড়ি দূর হে ঘর মেরা, ওহি থোড়ি দূর হে ঘর মেরা, ওহি পা মা পা থোড়ি, ওহি থোড়ি কোমল ধা পা, ওহি থোড়ি দূর হে घर मेरा, मापा धापा धासा धापा धापा मा, वही थोड़ी दूर है घर मेरा। लाइनटा जे रखम शिखल पर लाइने बजना क्योंकि सरकम ही कम, मेरी घर में है मेरी बूढ़ी माँ, मेरी घर में है मेरी घुबूड़ी माँ, मेरी बूढ़ी माँ, मेरी घर में है मेरी बूढ़ी माँ। ओके, तार पढ़ लेने आज वो सीढ़ी दूर साथ में शुरू हो जाए। मेरी माँ के पैरों को छू के तू, मेरी माँ के प्यार को छू के तू, मेरी सासा मेरी मेरी माँ माँ के, केटा पड़छे कोमल नीर पर उदाहरण है माँ के, मेरी माँ के, मेरी माँ के पैर पैर पैर, अरे कोमलगा कोमलगा किंतु তো আমি বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু কোমল গায়ের ব্যবহার রয়েছে শুধু একটা জায়গায় শুধুমাত্র, আর কোথাও কিন্তু নেই, কোমল গায়ের ব্যবহারটাও রয়েছে কিন্তু রয়েছে এখান থেকে। তো কিরকম একটু খেয়াল করবো, মেরি মেরি মা কে, ওকে কিরকম, মেরি মা কে পেরে কো পেরে কো ছু কে তু, মেরি মা কে पैर रे कोमलगा को ओ छुके छुके तू, छुके माँ कोमलगा रे गा रे सा छुके तू। ओके কিরকম, মেরি এই যা একটু শিখেন, ভালো করে একটু শিখে নিন, মেরি মা কে মেরি কো ছুকে তু। ওকে, সেরকম তো রয়েছি আপনাদের জন্য। তারপর লাইন পরের লাইনে বাজনা কিন্তু একদম ডিটো একদম, ওসে ওসে কি বেটে কা নাম দে, ওসে ওসে কি বেটে কা বেটে কা নাম দে। ওকে, তারপর লাইনে আমরা যাব, সেটি রয়েছে এরকম, আমরা শিখেছি এই লাইনটা এর আগে, তো সেটি শুরু হয়েছে কিন্তু ধা থেকে। এলেনটা শিখে এলাম, তবু এখানে এসছে কেন আমি জানি না, যাই হোক গানে নেওয়া হয়েছে যেহেতু আমাদের শিখতেই হবে। তো রয়েছে এরকম, এ গুজারনে ওয়ালে হাওয়া বাতা, যে বাজনা শিখেছিলাম সেই লাইনটা এখানে আসছে, এ গুজারনে ওয়ালে হাওয়া বাতা। ওকে, তারপর লাইন আসছে একই রকম বাজনা, মেরি দোস্ত মেরি দিল রুবা, মেরি দোস্ত মেরি দিল রুবা। তারপরে বাজনাটা আসছে, এই বাজনাটাও আমরা শিখেছি, মেরি কিরকম সেটা হচ্ছে কেন, মেরি মা কো কিরকম, মেরি মা কো তু এ পায়াম দে, মেরি মা কো তু এ পায়াম
কিন্তু এটা একটু আগেই আমরা শিখে এলাম। হ্যাঁ, যেটা যেটা হচ্ছে ওই থোড়ি দূর হে ঘর মেরা যে বাজনা, সেই বাজনাটা কিন্তু এখানে আসছে। কিরকম মেরি মা কো তু হে পায়াম দে, মেরি মা কো তু হে পায়াম দে। পর লাইনে যাব, সেটি একই রকম বাজনা। আউসে যাকে তু হে পায়াম দে, উসে যাকে তু হে পায়াম দে। ওকে, তো এই শেষ হলো কিন্তু আমাদের সেই লাইন। তারপরে লাইন, এই লাইনটা ঢুকছে দেখুন কিরকম। মে অপসাউঙ্গা, মে অপসাউঙ্গা, মে অপসাউঙ্গা। হ্যাঁ, সেই সন্দেশে আতি হে, তো এটা সিঙ্গেল রিপিট রয়েছে যেমনটা জানেন। তারপরে সেই আবার এটাও একই রকম বাজনা। ফির আপনি, ফির আপনি গাও মে, ফির আপনি গাও মে। ওকে, এরি তারপরে পরের লাইন সেটি রয়েছে এরকম। ব্যাপারটা হচ্ছে এখানেও কিন্তু রিপিট আছে, কিন্তু রিপিটটা একটু খেয়াল করবেন কিরকম। এটা উসি কি, উসি কি চাহো মে, হ্যাঁ উসি কি চাহো মে। তারপর লাইন আসবে কে মা কে আঁচল সে, কে মা কে আঁচল সে, কে মা কে আঁচল সে। ঠিক আছে, রিপিট টাইপের একটু দেখে নেবো। তো যেমনটা আপনারা শিখেছেন স্থায়ীতে সেরকমই এই পরপর আসছে এখানে, কিন্তু কোথায় কিরকম রিপিট আছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপরের লাইন তো এরকম, গাও কে পিপল সে, গাও কে পিপল সে। তারপরে আসবে সেই লাইন, কিসি কিসে কিসে কে কাজল সে, কাজল সে, কিসে কে কিসি কে, কিসি কে কিসি কিসি কে, কাজল কাজল সে, কাজল কাজল সে, কাজল সে। ওকে, তারপর সেই লাইন, পরের লাইন আবার সেগুলি হচ্ছে এরকম, পা থেকে কি আজ ও, সেই লাইন কি আজ ও, সেই স্থায়ী লাইন কি আজ ও, ওয়াদা থাও ও নি নি নিভা, সিম্পলও বাজাতে পারি আমরা, ডবল নিতে পারি, নিভাউঙ্গা কিয়া কিয়া জো ওয়াদা থাও নিভাউঙ্গা, কিয়া জো ওয়াদা থাও নিভাউঙ্গা। নি আমরা সিম্পল ভাবে নেব এখানে, নিভাউঙ্গা কিয়া জো ওয়াদা থা ও, আমরা এখানে কিয়া জো ওয়াদা থাও নি নিভাউঙ্গা, এবার নিতে পারি, কিয়া জো ওয়াদা থাও নিভাউঙ্গা নিভাউঙ্গা, অথবা সিম্পল আসতে পারি, নিভাউঙ্গা নিভাউঙ্গা। তারপরে আসবে সেই লাইন, মে একে দিন আউঙ্গা, মে একে দিন আউঙ্গা। তো এই লাইনটা কিন্তু নবার বাজবে, মে একে, মে একে দিন আউঙ্গা, মে একে দিন আউঙ্গা, মে একে দিন আউঙ্গা। তো নবার বাজবে বেজে, তারপর কিন্তু গানটা শেষ হবে। তো অনেক বড় গান যেমনটা আপনারা দেখলেন, সত্যি কথা বলতে গানটা শেখানো একটা ইসের মধ্যে অনেকটা সময় লেগে যায়, সেই জন্য কিন্তু দুটো পাঠ করেছি। একটু আগে পিছিয়ে করে একটু শেখার চেষ্টা করবেন, আমার যথেষ্ট কষ্ট হয়েছে গানটি আপনাদের দেখা দিয়ে গিয়ে, কারণ এভাবে দেখানো সম্ভব হয় না, এইসব গানগুলো তো অনেক বড় বড় গান। তো যাই হোক, আমি আশা করি যেভাবে দেখিয়ে দিয়েছি, যদি ফিঙ্গার দিয়ে না পারেন সরগম দিয়ে তুলবেন, যদি সরগম দিয়ে না পারেন ফিঙ্গার দিয়ে তোলার চেষ্টা করবেন, কারণ দুরকম স্টাইলে আমি দেখিয়েছি। তো শেষ করলাম আজকে গানের ক্লাস এখানে। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। শেষ করলাম এখানে, নমস্কার।